পাতর কচু গাত ঘহি লৈ বিপদত যুবক। ফেসবুকত এডিআরি প্রশ্নকাকত ফাদিল হুয়া বলে ভুয়া পোস্ট। এডিআরি অপপ্রচার চলায় রঙাঘর আলহী সাহিল খান নামের যুবক। এটা সাহিলর ঘর চলিছে আরক্ষীর তালাচী। এডিআরি পরীক্ষালয় মাজত মাত্র কেটামান দিন। দিনে নিশায় কষ্ট করে পরীক্ষার বাবে প্রস্তুতি চলাইছে হাজার হাজার পরীক্ষার্থী। তার মাজতে সাহিল খানের এটা ফেসবুক পোস্ট। এডিআরি প্রশ্নকাকত ফাদিল হুয়া বলে সাহিল খানের এই ভুয়া পোস্ট তথা বিভ্রান্তিকর ফেসবুক পোস্টত লাগিল হাহাকার। লগে লগে আরম্ভ হল আরক্ষীর অনুসন্ধান। অবশেষত আরক্ষীয়ে ভরি পড়িল সাহিল খানের ঘর। সাহিলর আছে অন্য একটা নাম, নাম সুরাত জামা। আরক্ষী অর্ধসামরিক বাহিনীর বৃহৎ দলে সাহিলর কলিয়াখালের ঘর চলাইছে তালাচী। এডিআরির ভুয়া তথ্য তথা বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগ অবশেষত সাহিল খানক গ্রেপ্তার করে আরক্ষীয়ে। আরক্ষীয়ে সাহিল খানক চলাইছে এতিয়া মারাথন জেরা। এতিয়া কথা হল ফেসবুক চলাইছে চলাই থাকক, কিন্তু হাজার হাজার পরীক্ষার্থীর জীবনের সঙ্গে জড়িত হয়ে থাকা নিযুক্তি পরীক্ষাক লৈ ভুয়া অপপ্রচার কিয়? অবশেষত তারই ফল হাতে হাতে পালে সাহিল খান নামের এইগারী যুবক। আমার এটা ফেসবুক পোস্ট এটা অহা বলে আমি গম পাও, যেহেতু আমার ইয়াত এজন ব্যক্তি আছে সুরজ জামাত। তেখেতে কবলগিয়া যেটো আমার থার্ড গ্রেড প্রোগ্রেসিভ এক্সামস এডিআরই এক্সামস, সেই এক্সামের প্রশ্ন পেপার লিক হওয়া বলে কিনে একটা পোস্ট দিছিলে, যেটা ফেক মিছা মিছা হেৰি। বাট এইটো আমার যেহেতু ইমান ইম্পর্টেন্ট এক্সাম আর স্টুডেন্টস বহুতে এপ্লাই করেছে, তেওঁলোকৰ মনোবল ভাঙে বা এইটো অপরাধ হয়। নতুন এটা এক্ট হয়েছে, আমার আইন বনিছে গভর্নমেন্ট অফ আসামর, এই পরীক্ষাবিলাকত যে প্রশ্ন পেপার ফাজিল হোক বা দুর্নীতি যা সেবিলাক বন্ধ করবর কারণে একটু ভাইলেট করেছে। গতি আমি ইনফরমেশন পাই কি চেষ্টা করেছি, মহাজনক এরেস্ট করা হয়েছে, বাকি আমি এটা তদন্ত চলাইছি। আমি চাই আছো ইন্টেনশন কি আছে তখন, বাট ডেফিনেটলি ভালো ইন্টেনশন নাছিল। ইমান লড়া ছেলে যেটা পরীক্ষা দিব তো ইট ইজ নট গুড। জানি পারিছো যে যিজন যুবক আপনাদের গ্রেপ্তার বা আটক করেছে তখন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকর ভাতৃ বলে জানি পাইছো, ইয়াত কিবা ষড়যন্ত্র আছে নাকি? আগন্তুক পরীক্ষাটো মানে রাজনৈতিক ষড়যন্ত্র থাকিব পারে, আমি তদন্ত করে আছো দেখি আছো, তো গোটেবুর দিকখানি চাম। আমি চাই আছো, পাইছো অল্প ডকুমেন্ট আমি এসিস করা হয়েছে বা অন্যান্য বস্তু আগে এক্সামিন হয়ে আছে বস্তুগুলো, সেটা আমি অ্যাঙ্গেল চাই আছো, লুক ইন টু অল অ্যাঙ্গেল। চাপৰৰ পৰা খনেন্দ্ৰ কলিতা, অসম লাইভ 24।